जवा कुशम शंकश्यं कश्यपेयं महादूतिं धन्तारिं सर्वपापघ्नं प्रणतस्मि दिवाकरं। बाबा तुम्हार चा। तुई क्यों चा करते गेलि? सत्यि एकटा विपद ना घटिये तुई छाड़बि ना देखछि। किसेर विपद बाबा? तीन बछर हये गेछे, एखन आर असुविधे हय ना, आमि सब करते पारि गो। ना असुविधा हय ना बोललेई हलो। তোমাকে নিয়ে না আর পারি না বাবা, চোখে দেখতে না পেলে কি হয়? এখন আমার সব অভ্যেস হয়ে গেছে জানো। এছাড়া এত সকালে বুঝি আমি বউদিকে ডাকবো? বেচারা রাতভর ঘুমোতে পারে না বাচ্চাটার জন্য। আর তাছাড়া আজকে তো ছুটির দিন, একটু ঘুমো গো। তাই তো আমি তোমার জন্য চা করে আনলাম। কোথায় থ্যাংকস জানাবে তা না, উনি বকাবকি শুরু করে দিলেন। না রে মা, তোকে আমি বকিনি। তোকে কি আমি কোনোদিন বকেছি বল? আসলে বড্ড ভয় হয় রে মা, বড্ড চিন্তা হয়। ঠিক আছে ঠিক আছে, এখন চিন্তা ছেড়ে আসল খবরটা দাও তো। সূর্যদেব কি এখনো তার অন্ধকারের বিছানায় শুয়ে আছেন না উঠি উঠি করছেন? উঠি উঠি করছেন রে মা, পোশাক পাল্টানো হয়ে গেছে। এই কালো রাতের কালিমা ভেদ করে তিনি তার প্রজাদের সঙ্গে দেখা করতে আসবেন এক্ষুনি। কি সুন্দর করে বললে বাবা, কালো রাতের কালিমা। আজ রাজামশাইয়ের পোশাকটা কি রঙের বাবা, লাল না সোনালি? প্রথমে চারদিক লাল হয়ে গেল, তারপর ধীরে ধীরে সেটা সোনালি হলো। তার মানে আজ তার পোশাকটা হলো রক্তাভ সোনালি। বড় সুন্দর রং রে মা। আমি আমি বুঝতে পারছি বাবা, ওই রংটা ধীরে ধীরে তোমার মুখের ওপর আবছাভাবে এসে পড়ছে, তোমাকে খুব সুন্দর পবিত্র দেখাচ্ছে, তাই না বাবা? কিন্তু তোর তোর জীবনের অন্ধকার কবে কাটবে বলতো মা? কবে আসবে সেই সুপ্রভাত, চারদিক আলোয় আলোকময় করে কবে আসবে সেই সুন্দর সকাল বলতো? কবে কবে আসবে বাবা? আসবে আসবে, নিশ্চয়ই আসবে। আর সেই সুন্দর সকালের আরো সুন্দর আলোটা থাকবে আমার বুকের ভেতর। কবে কবে ঘটবে সেই অঘটন? এভাবে কেমন করে তো জীবনটা কাটবে বলতো? আচ্ছা বাবা, তুমি আবার ওই সব কথা ভাবছো। আমার ভাগ্যে আমি অন্ধ হয়েছি, এতে দোষটা কোথায় বলতো? তবে হ্যাঁ, এই কথা ঠিক, যেদিন বাস থেকে পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছিলাম সেদিনই যদি মরে যেতাম তাহলে তাহলে আজ আর আমার জন্য তোমায় এত কষ্ট পেতে হতো না বাবা। কষ্ট কষ্টের কথা নয় রে মা, বড্ড ভাবনা হয় আমার। ভাবি যখন আমি থাকবো না তখন তোর কি হবে বলতো? এক এক সময় মনে হয় তোর মা বড় স্বার্থপর ছিল, কেমন আমার ঘরে সব ফেলে দিয়ে মনের আনন্দে চলে গেল, একবারও ভাবলো না একা একা আমি কি করে সব সামলাবো বলতো? ভালোই হয়েছে বাবা, মা চলে গেছে, তা না হলে আমার এরকম অবস্থা দেখলে মার বড্ড কষ্ট হতো। আচ্ছা বাবা, তোমার মনে আছে কি বলতো, ওই যে অনেক দিন আগে তুমি আমি আর মা পুরী গিয়েছিলাম, ভোরবেলা সূর্য ওঠার আগে আমরা বালির উপর দিয়ে হাঁটতে হাঁটতে ঝিনুক কুড়াতাম, মা তোমার হাতটা চেপে ধরে রাখতো, মনে আছে বাবা? মা কি সুন্দর করে হাসতো, তাই না বাবা? আচ্ছা মা, সে ঝিনুক কুড়োবার ছবিটা এখনো ড্রেসিং টেবিলের উপর আছে না, তুলে রেখেছো গো? তুলে রেখেছি রে মা। একবার না প্রসূন চেয়েছিল ওই ছবিটা, বলেছিল বড় করে ল্যামিনেট করে দেবে, সেও তো দেখতে দেখতে কতদিন হয়ে গেল। আবার প্রসূনের কথা কেন মা? ওই নিষ্ঠুর নির্দয় মানুষটা তো গোটা চ্যাপ্টারটাই ক্লোজ করে দিয়ে গেছে। ঠিক বলেছো বাবা, পুরোপুরি ক্লোজ। যেদিন প্রসূন আমায় ফোন করে বলল যে ওর মা বলেছেন একটা অন্ধ মেয়েকে বিয়ে করার মতো ভুল যেন প্রসূন না করে, তখন তখন আমি ভীষণ অবাক হয়ে গেছিলাম জানো। আমি ওকে বলেছিলাম আজ তুমি যদি আমার অবস্থায় থাকতে তাহলে আমি কিন্তু তোমাকে ছাড়তাম না প্রসূন, আজ এতদিন পরে নিজেকে সম্পূর্ণভাবে তোমার মতো করে গড়ে তোলবার পর আমি এখন নতুন করে কার হাত ধরে বাঁচবো বলো? ও কি উত্তর দিয়েছিল জানো বাবা? না, আমার আমার কোনো জানার দরকার নেই, কোনো দরকার নেই। কিন্তু সে কথা তো তোমাকেই জানতে হবে বাবা। প্রসূন বলেছিল
কেন বাবার হাত ধরে বাঁচবে সব সময় তো এত বাবা বাবা করো বাবা পারবে না তোমার হাতটা শক্ত করে ধরতে এই কথা বলেছিল তোকে স্কাউন্ডেল একবার যদি সামনেকে দেখি গো বাবা তুমি তো দেখছি খুব রেগে যাচ্ছ তুমি তো কখনো রাগ করো না আর ও তো ঠিকই বলেছে তোমার মতো এত শক্ত করে আমার হাতটা আর কে ধরবে বাবা যাককে সে তো অনেক দিনের কথা প্রসূনের বিয়েও হয়ে গেছে কতদিন আমার ঢাক বাজছে আজকে ষষ্ঠী তাই না বাবা প্যান্ডেলে ঠাকুর এসে গেছে আরে মা পরশুদিন এসেছে বিকেলে আমায় একবার প্যান্ডেলে নিয়ে যেও বাবা কেমন আর আরো হ্যাঁ আমাদের শিউলি গাছটা এবার ফুল ফুটেছে বাবা হ্যাঁ রে মা অনেক ফুল হয়েছে আমি আর মা দুজনে মিলে গাছটা পুঁতেছিলাম মা কি খুশি বলতো যখন গাছটায় অনেক ফুল হবে তখন রোজ একটা ছোট্ট থালায় ফুল ভর্তি করে বাবার মাথার কাছে রেখে আসবি কিন্তু আর যে আমি তোমায় ফুল দিতে পারি না বাবা তুমি রাগ করো না তো না রে মা আমি তো একটু রাগ করি না রে মা শিউলি আর আমার দরকার নেই মা অনেক অনেক হয়েছে অনেক ফুল তুই আমাকে দিয়েছিস নয়ন আমার দরকার নেই রে মা এত ভেঙে পড়ো না বাবা আমি যদি ঠিক থাকতে পারি তুমি পারবে না কেন তুমি তো আমার সবচেয়ে বড় বন্ধু আশা ভরসা সব সব তুমি তুমি এভাবে ভেঙে পড়লে আমার কি হবে বলো যাও এখন হাত মুখ ধুয়ে এসো তো আমি ততক্ষণ তোমার বিছানাটা বরং পরিষ্কার করে দিই হ্যাঁ মা যাচ্ছি আমি পুজো এলে আপনাতে কি মনটা কেমন ভালো হয়ে যায় ওই যে দূর থেকে ঢাকের শব্দ ভেসে আসছে কি যে ভালো লাগছে আমার ধুনুর গন্ধ শাখের আওয়াজ কাশফুল শিউলি সব মিলিয়ে একটা পবিত্র ভাব ভালো না লেগে পারে বাবা যেন কি সবসময় খালি দুঃখ দুঃখ আর দুঃখ বৌদি ও বৌদি বাবার খাবারটা মঞ্জুকে দিয়ে একটু ওপরে পাঠিয়ে দাও না গো নয়ন নয়ন হ্যাঁ বাবা আমার হয়ে গেছে রে মা আচ্ছা বাবা আচ্ছা বাবা তোমাকে একটা কথা জিজ্ঞেস করি আমার নামটা ওই কাজল নয়নে রাখার বুদ্ধিটা তোমায় কে দিয়েছিল গো মা না হ্যাঁ রে মা তোর মা বলেছিল তোকে কাজল পরলে খুব সুন্দর দেখায় তাই তোর নাম হোক কাজল আমি বললাম কাজল বড় পুরনো নাম তার চেয়ে নাম হোক কাজল নয়না কাজল নয়না রায়চৌধুরী বেশ লম্বা চওড়া গুরু গম্ভীর নাম হ্যাঁ তুমি তো নাম দিয়েই খালাস আর স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সব জায়গায় আমাকে শুনতে হতো আর বড় নাম ছিল না কেউ বলতো কাজল কেউ বলতো নয়ন আর কেউ বলতো নয়না তবে এটা ঠিক বাবা তোমার নাম রাখাটা কিন্তু সার্থক আমার দু চোখে এখন শুধু কাজলের মতোই অন্ধকার একেবারে পার্মানেন্ট কাজল তাই না বাবা জানো বাবা যারা জন্মান্ধ তাদের অতটা কষ্ট হয় না কারণ তারা তো কিছু দেখেনি কষ্ট হয় তাদের যারা কিছুদিন দেখে তারপর অন্ধ হয়ে গেছে বাবা বাবা তারা তো জানে সূর্যোদয় কেমন পূর্ণিমার চাঁদ কি আমার না আমার মাঝে মাঝে ভীষণ দেখতে ইচ্ছে করে বাবা কিন্তু কিন্তু উপায় নেই কোন উপায় নেই যাকে তুমি কাগজটা পড়তে পড়তে খেয়ে নাও আমি বরং কাপড়টা চেঞ্জ করে আসি নতুন কাপড় পরে আসিস মা তোর মা বলতো ষষ্ঠীর দিন নতুন কাপড় পরতে হয় হ্যাঁ বাবা পরবো পরবো শুধু ষষ্ঠী কেন পূজোর প্রত্যেক দিন নতুন কাপড় পরবো তারপর তোমার হাত ধরে ছোট্টবেলার মতো প্যান্ডেলে যাব কেমন তুমি বসো আমি আসছি এদিন আজি কোন ঘরে গো খুলে দিলে দ্বার আজি প্রাতে সূর্য ওঠার সফল হলো কার কি ব্যাপার আমার নয়নমণির গলায় আজ সুরের বাজনা বাজছে কি ব্যাপার বলতো মা দিন পর তোর গলায় সুর শুনলাম কি জানি আজকে হঠাৎ গানটা মনে পড়ে গেল জানো তুমিও আমার সঙ্গে গাও না বাবা হ্যাঁ গাইতেই হবে না গাও 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 আচ্ছা তুই তুই গা
আচ্ছা বাবা, আজকে সূর্যোদয় আমাদের জীবনে দারুণ কিছু আনতে পারে বলো? আসতেও তো পারে কোনো গুড নিউজ। পারেই তো, নিশ্চয়ই পারে রে মা। ওই যে ফোন বাজছে, দাঁড়াও আমি ধরছি। হ্যালো, কে? মৌ, ওমা তুই কেমন আছিস? বাবা, এতদিন পরে বন্ধুকে মনে পড়লো, কতদিন আসিস না বলতো। কি কি বলছিস? ও, হাসপাতালে তোর দিদির বাচ্চাকে দেখ। ওমা, রিনিদির বাচ্চা হয়েছে? আচ্ছা তুই কি রে, একটা খবর দিতে পারিস না আগে? না হয় দেখতে পাই না, শুনতে তো পাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কি হাসপাতালে কাকে দেখেছিস? প্রসূনের বউয়ের মেয়ে হয়েছে? হ্যাঁ হ্যাঁ শুনছি। কেমন হয়েছে রে? খুব সুন্দর না? হবেই তো, ওর বউ তো খুব সুন্দর দেখতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসিস একদিন, কেমন? রাখি। বাবা, ও বাবা, হ্যাঁ একটা কথা শোনো, প্রসূনের না মেয়ে হয়েছে গো। মেয়েটা কি এই খবর দেবার জন্য তোকে ফোন করেছিল? বোধহয়। কি ভালো খবর না বাবা? তোমাকে বলেছিলাম না আজ একটা ভালো খবর আসবে, দেখলে তো কেমন এলো। এইটা তোর ভালো খবর নয়ন? যে কান্না এতদিন তোমার সামনে চেপে রেখেছিলাম তাকে আর চেপে রাখতে বলো না বাবা। বাবা, তোমার বুকটা আমার জন্য খালি রেখো বাবা। ওই ওইখানে মাথা রেখে আমি ইচ্ছে মতো কাঁদবো। বাবা।